जंगीपुर महकुमा ब्रिक फील्ड एसोसिएशन 32वां वार्षिक साधारण सभा अनुष्ठित हलो सोमवार विकेले रघुनाथगंजेर समिति भवने ए सभा अनुष्ठित हय। ए दिनेर अनुष्ठाने उपस्थित छिलेन एसोसिएशनेर सभापति माधाई चंद्र सरकार, सम्पादक इनामुल हक, केशियार सुनील कुमार राय, এছাড়া উপস্থিত ছিলেন জেলা কার্যকরী প্রতিনিধি দলের সদস্য অশোক কুমার ঘোষ ও নন্দকিশোর মুন্দ্রা সহ সমস্ত ইটভাটার মালিকগণ। এদিন রঘুনাথগঞ্জ 1 ও 2 নম্বর ব্লকের 33টি ভাটার মালিকগণ এই সভায় উপস্থিত ছিলেন। সভায় ইটভাটার ব্যবহৃত কয়লার অত্যাধিক দাম ও মাটি সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবছর কয়লার দাম পড়বে বলে আশা ব্যক্ত করেছেন কর্মকর্তাগণ। এছাড়াও ফুটিগঙ্গা ও সুতির আহিরণ পাখিরালয় থেকে মাটি সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে, তাতে প্রশাসনের অনুমোদনও মিলেছে, এতে ইট ব্যবসার ভালো হবে। এ প্রসঙ্গে কর্মকর্তারা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আজকে আপনাদের কি নিয়ে সভা? আজকে আমাদের 32তম জঙ্গিপুর সাব ডিভিশনের রঘুনাথগঞ্জ এবং 1-2 নিয়ে বার্ষিক সাধারণ সভা। কি বার্তা দেবেন এই সভায়? আমি আমার জেলার এবং এখানকার মানে জঙ্গিপুর জোনের রঘুনাথগঞ্জ 1-2 ব্লকের সভাপতি এবং মুর্শিদাবাদ বিক্রি অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমি আমার জেলার সম্পাদক হিসাবে আমি আমাদের রঘুনাথগঞ্জ এবং 1-2 এর যত ভাটা আছে সেই সমস্ত ভাটার ইসি রিনিউয়াল আমি 100% করতে পেরেছি। এটা আমার একটা বড় কাজ যেটা আমি মনে করি। দ্বিতীয়ত যেটা পাখিরালয় এবং টুটিগঙ্গা এই দু জায়গার রঘুনাথগঞ্জ 1 এবং 2 বিএলআরও এবং সুতি 1-2 বিএলআরওদেরকে নিয়ে আমি সভাপতিকে নিয়ে এখানে ইনকোয়ারি করে আজকে সেই জায়গাটায় থেকে আমরা মাটি পাবো এরকম একটা নিশ্চিত ধরেই নেওয়া যেতে পারে যে আমরা আগামীতে কিছু প্রাইস অফার দিয়ে ওখান থেকে সব ভাটাওয়ালারা মাটি তুলতে পারবো। এটা একটা বড় জেলার তরফ থেকে একটা বড় সাফল্য আমি মনে করি এবং আমি সেই কাজটা করতে পেরেছি। এবারে আমাদের আর একটা ব্যাপার যেটা 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 বিগত কয়েক বছর থেকে যেটা খুব ভাইটাল ব্যাপার যে কয়লার দাম বেড়ে যাওয়াতে আমরা যে পরিমাণ হয়তো ইটের রেটটা নির্ধারণ করে বেশি রেটটা করতে পারবো সেটা করতে পারিনি। যাই হোক একটা করেছি এবং বিক্রি বাটটা এত খারাপ যে ভাটাগুলো প্রায় বন্ধের মুখে প্রায় বাট। তো এমত অবস্থায় এই বছরে কিছু কয়লার দাম কম হওয়াতে যেটা আমরা দেখতে পাচ্ছি ওটা সার্বিক মুর্শিদাবাদে যে সমস্ত ভাটাগুলো ইট আছে তারা কম দামে ইট বিক্রি করে দিচ্ছে। এটি একটা প্রবণতা, মানে কয়েক বছরে যে লসটা আমরা ভাটা মালিকরা হয়তো খেয়ে আসছি আজকে হয়তো কিছুটা লাভের মুখ দেখব সেই জায়গাটা আমরা ইটের রেটটা নামিয়ে ফেলছি। এটা আমাদের কাছে একটা অশনি সংকেত মনে করি আমি। তাই আমাদের এখানে বার্তা দিলাম জঙ্গিপুর ব্রিক ফিল্ড অনার অ্যাসোসিয়েশনের রঘুনাথগঞ্জ 1 এবং 2 এই দুই ব্লকের 33টা ভাটা মালিক আমরা একসঙ্গে মিলিত হয়েছিলাম। আজকে 32তম আমাদের জেনারেল মিটিং। সে জেনারেল মিটিংয়ে আমাদের পুরনো যে কমিটি অর্থাৎ বিগত দিনে সভাপতি মাধাইচন্দ্র সরকার উনি সভাপতি রইলেন, আমি এনামুল হক বিগত বোর্ডের সম্পাদক, আমি এবছর সম্পাদক হিসাবেই মানে আমাকে দায়িত্ব দেওয়া হলো, এবং বিগত যে বোর্ডের আমাদের কোষাধ্যক্ষ সুনীল কুমার রায় উনি কোষাধ্যক্ষ হিসাবে রইলেন, এবং আমাদের জেলা যে কার্যকরী কমিটি চারজন প্রতিনিধি তার মধ্যে মাধাইচন্দ্র সরকার, এনামুল হক, অশোক কুমার ঘোষ এবং নন্দকিশোর মুদ্রা, এবং তাছাড়া আমাদের সমস্ত ভাটা মালিক নিয়ে আমাদের একটা কোর কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে আমাদের যে সমস্যাগুলো রয়েছে ব্রিক ফিল্ডের সেটা হচ্ছে কয়লা। সে কয়লার যে দ্বিগুণ যে দাম বৃদ্ধি হয়েছিল এবছর অনেকটা তা হয়তো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমাদের
যে মাটি যে সমস্যা সেই সমস্যাটা এর আগে মিটিংয়ে আমি ঘোষণা করেছি যে আমরা খাল বিল নালা যে বোঝে যাওয়া মাটিগুলো রয়েছে সেগুলা আমরা আমাদের সমীরবাবু আমাদের অশোকদা এদের তত্ত্বাবধানে সিনিয়রদের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করা হয়েছিল বিগত 5 থেকে 10 বছর আগে। সে দুটো জায়গা সেটা হচ্ছে রসুনপুর ব্যারেজ অর্থাৎ ভাগরদীর প্রধান যেটা নদী সংযোজন ছিল আগে সেই নদী থেকে সেই জায়গাটা কিন্তু অলরেডি রাজ্য দপ্তর থেকে ডিএলআরওকে সেটা ইনকোয়ারি নির্দেশ দেওয়া হয়েছিল এবং এই বছরই দুবার কিন্তু ইনকোয়ারি হয়ে গেছে অলরেডি। ওখান থেকে যদি ইনকোয়ারি করার পরে সাপোর্টিং পেপার সঠিকভাবে যদি ইনকোয়ারি মানে দেয় তাহলে আমরা কিন্তু মাটি ওখান থেকে সংগ্রহ করতে পারবো, যেটা আমাদের লোকাল যে ভাটাগুলো আছে 50 বছর হলো বছরের মতো মাটি আমাদের ওখানে পাবো, তাহলে আমাদের মাটির আমরা চাইবো সরকারের সহযোগিতা, বিশেষ করে যাতে রাস্তাঘাটে কয়লা সংগ্রহের ক্ষেত্রে এবং মাটি আনয়নের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয় আমরা বারবার আবেদন নিবেদন করি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে সরকার বা আধিকারিক যারা আছেন তাদেরকে বিশেষভাবে কমপ্লেন করলে পরে সেই সমাধানগুলো হয়, কিন্তু প্রতিটা ক্ষেত্রে এটা করা যায় না। তার জন্য আমরা বারবার অনুরোধ করছি আপনাদের মাধ্যমে এটা পৌঁছাতে চাই যে ইট শিল্পকে বাঁচিয়ে রাখা দরকার। এখানে লক্ষ লক্ষ শ্রমিক ছাড়াও আপনার রাজ্যে এই প্রচুর রেভিনিউ কালেকশন হয়, আমাদের জেলায় বলতে গেলে প্রায় 30 থেকে 35 কোটি টাকা আমরা এই ব্রিকফিল্ড থেকে দিয়ে থাকি এবং সেই সঙ্গে 1.5 লক্ষ শ্রমিকের কাজ 6-7 মাস ধরে দিয়ে থাকি। তো এই জায়গায় সরকারের অনুমোদন প্রাপ্ত আমরা সব ভাটা মালিক, আমরা বর্তমানে দূষণ করি না কিন্তু সহযোগিতা সেইভাবে পাই না। আমরা আবেদন করছি যেন সরকার আমাদের এই সহযোগিতা করেন এবং আগামী দিনে যাতে সুস্থভাবে এই শিল্পটা চলে সেই জন্যেই আমি আবেদন জানাচ্ছি। আপনার নাম এবং পরিচয়? আমি আব্দুল বাকি শেখ, মুর্শিদাবাদ জেলা ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। ধন্যবাদ অসংখ্য।